কিছুই কিন্তু করিনি যেটা পরলে বউ বউ লাগবে, তো সে বলেছে আর আজকে হাজির হয়ে গেছে, বাট সেটা কে ছিল আমার মনে নাই, গত পরশু দিনের কমেন্টের কথা বলছিলাম, বাট যাই হোক আপনারা একটু লাইভটা জয়েন করে ফেলেন আর শেয়ার করে দেন, আর তার আগে জানান যে আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে না কিনা, শোনা যাচ্ছে না কিনা, নেট লাইট সাউন্ড সব ঠিক আছে না কিনা। আচ্ছা, আজকের এই সুন্দর টু পিস গাউনটা, এটা হচ্ছে আপনার ফুল মিরর ওয়ার্ক করা, মানে ফ্রন্ট পার্টটা হচ্ছে পুরাটাই হচ্ছে মিরর ওয়ার্ক করা, আর আপনার অনামিকা নোর ভেরি ভেরি নাইস, থ্যাংক ইউ সোহানা আক্তার, হ্যালো আপু আমি তোমার পেজে নতুন, ওকে ওয়েলকাম টু আওয়ার পেজ সোহানা আক্তার আপু। আচ্ছা, তো এইটার হচ্ছে মেইনলি মাস্টার্ড কালার ওর না, এটার একটাই কালার, আর কটন ড্রেস পুরোটা হচ্ছে কাজ করা, তো আমি এটা যেহেতু কালার নেই সো আমি দেখাতে থাকি, আর আজকে সেকেন্ড লাইভে হচ্ছে একটা কাফতান লাইভ হবে, তো সেকেন্ড লাইভটাও কেউ মিস করবেন না, আর এখন যেহেতু ঈদের টাইম আর আসলে ঈদটা এবার স্মরণীয় হয়ে গেল, মানে করোনার পর আমার মনে হয় এবার 23-এর ঈদটাই নেক্সট স্মরণীয়, বিকজ বঙ্গবাজারে ইনসিডেন্টটা হঠাৎ করে কীভাবে কী হয়ে গেল, মানে আমরা সবাই অ্যাকচুয়ালি শকড, আর কী একটা অবস্থা এটা, মানে কারো হাতে কিছু নাই এমন একটা সিচুয়েশন, কেউ হাজার এক কোটি টাকা ঢাললেও এখন হয়তো আগের মতো কিছু ঠিক হবে না। থ্যাংক ইউ রাজ শাকিল, আচ্ছা ঠিক আছে, তো ফার্স্ট আমি হচ্ছে উপরের যে কাজের পার্ট সেটা দেখাই, কজ এইটা বেশি চকচক করছে, অনেকক্ষণ থেকে চোখে লাগছে এই চকচক পার্টটা, তাই এটাই হচ্ছে ফার্স্টে দেখাই। তো এইটা হচ্ছে আমাদের মিরর ওয়ার্ক, পুরাটা হচ্ছে মিরর ওয়ার্ক করে, মানে পুরাটা একদম এই পর্যন্ত যেই কাজ, এই যে এই পার্ট পর্যন্ত হচ্ছে পুরাটা মিরর ওয়ার্ক করা খুব সুন্দর করে, আর এই পার্টটা তো হচ্ছে সবচেয়ে সুন্দর, জাস্ট দেখে মনে হচ্ছে একটা নেকলেস পরে আছি, একটা লম্বা সীতাহারের মতো খুব সুন্দর একটা পার্ট, এটা হচ্ছে আবার এমব্রয়ডারি করা জরি সুতা দিয়ে, আর জরি সুতার মধ্যে আবার খুব সুন্দর স্টোন অ্যান্ড ই বসানো, কী বলে মিরর বসানো, ঠিক আছে জরি সুতার উপর স্টোন অ্যান্ড মিরর বসায় এই জিনিসটা আর কি করা, খুব সুন্দর একটা রয়্যাল একটা ভাইব দিচ্ছে ড্রেসটা। অ্যান্ড সেম এই কাজটা, এই কাজটার সাথে মিল রেখে নিচের পার্টের যে আপনার কাজটা এইটা করা হয়েছে, এখানেও স্টোন বসানো, স্টোন আর মিরর বসানো অনেক সুন্দর করে, স্টোন আর মিরর বসানো, ওকে। আচ্ছা, এটা স্লিভটা হচ্ছে আপনার ফুল স্লিভ, এই এই টাইপের ড্রেসগুলো আপনার ফুল স্লিভ হলে বেশি ভালো লাগে, তো ফুল স্লিভই আছে, অ্যান্ড এই ড্রেসটার হচ্ছে আপনার যেহেতু ফুল স্লিভ তাই স্লিভের লেন্থটা আমি হচ্ছে মানে এক্সট্রা করে আর বলছি না, যখন পোস্ট দেওয়া হবে তখন হচ্ছে আপনারা পোস্ট থেকে দেখে নেবেন, হ্যাঁ তখন তো দেয় আছে তা বলে দেই, আচ্ছা 20 আছে, ওকে স্লিভের লেন্থ 20 আছে, আর ড্রেসের লেন্থ 48, ওকে ড্রেসের লেন্থ 48, ড্রেসটা হচ্ছে আপনার একটা ফ্রি সাইজ ড্রেস, সো আপনারা আপনাদের সাইজ মতো করে নেবেন টেইলার থেকে, পুরাটা রেডিমেড, আর এটার যে ঘেরটা সেটা হচ্ছে 264 আছে, 264 হচ্ছে এটার টোটাল ঘেরটা আছে, আর এটার সাইডে দুইটা ফিতা আছে, এই দুইটা ফিতা হচ্ছে মেইনলি আপনার কোমরের এই সাইডটার যে বাঁধার জন্য, একটা হচ্ছে আপনারা ছেড়ে রাখতে পারবেন আর আরেকটা দিয়ে হচ্ছে বাঁধবেন, ঠিক আছে, তাও যদি না হয় এক কাজ করবেন দুইটা একসাথে এরকম করে নিয়ে দুইটা গিট্টু দিয়ে দিবেন তাইলেও হবে, বাট আমি পিছন দিয়ে বাঁধিয়ে আমার মনে হয় পিছন দিয়ে বাঁধলে বেশি ভালো লাগে, বাট আপনারা চাইলে এটা দুই এভাবে যে আমরা যে গলার মালা পরি না এভাবে টান দিয়ে নেবেন, টান দিয়ে নিলে দেন এটা হচ্ছে ঠিক হয়ে যাবে, এই যে এইভাবে কাইন্ড অফ জিনিসটা, ঠিক আছে। তো এইটা গেল হচ্ছে ড্রেসটা, এবার ওড়নাটা দেখাচ্ছি, ওড়নাটা হচ্ছে পুরাটা আপনার কটন মাস্টার্ড কালার, মাস্টার্ড কালার কটনের মধ্যে হচ্ছে আপনার এই স্কিন প্রিন্ট করা আছে প্লাস আপসানের কাজ করা আছে। আচ্ছা,
এটার সাথে আবার ট্যাসেল লাগানো আছে, তিনটা ট্যাসেল লাগানো আছে। আর পুরো ওড়নাটা এত চওড়া আর এত বড় যে আপনারা অনেক ইজিলি এটাকে হচ্ছে মানে যারা বডি কভার করে পড়তে চান ইজিলি বডি কভার করে পড়তে পারবেন। অ্যান্ড যারা বড় ওড়না সামলাতে পারেন না তাদের জন্য একটা টিপস, তারা হচ্ছে ওড়নাটা ভাঁজ করে নিয়ে মানে সুন্দর করে ফোল্ড করে যেভাবে আমরা পড়ি সেভাবে ফোল্ড করে নিয়েও পড়তে পারেন, তাহলে ওড়নাটা আপনার অনেকেই বড় ওড়না সামলাতে পারে না। আমি আমিও মাঝে মাঝে পারি না, মানে স্পেশালি যদি রিক্সা টিক্সা হয় ও রিক্সায় ওঠার সময় ওড়না বেঁধে ছিঁড়ে যায় বা এরকম টাইপের ড্রেস পরলে আপনার কিন্তু সাবধানে একটু চলাফেরা করতে হয়, নাহলে ড্রেস 100% ছিঁড়বে। এই যে পাতা পাতা ট্যাসেল, সুন্দর না? আচ্ছা, তো এইটা হচ্ছে ওড়নাটার কাজ। আর কাজটা একটু কাছের থেকে দেখে যে আপসানের কাজগুলো হচ্ছে গোল্ডেন আর বাকি মেরুন টেরুন বা হচ্ছে সবুজ লাল যেগুলো দেখছেন এগুলো হচ্ছে সব স্কিন প্রিন্ট। আচ্ছা, এখন আমি ডিটেলসটা বলে দিচ্ছি ড্রেসে। ড্রেসটা হচ্ছে পুরোটা মিরর ওয়ার্ক করা আর স্টোন ওয়ার্ক করা কটনের ওপর। ওড়নাটাও হচ্ছে কটনের মধ্যে আছে, ওড়নাতে ট্যাসেল লাগানো আছে। আর এটা একটা টু পিস ড্রেস, সাইজ হচ্ছে আপনার ফ্রি সাইজ। আপনাদের মানে সর্বোচ্চ বডি হচ্ছে 46-46 পর্যন্ত আছে। ওকে, সর্বোচ্চ আপনারা 46 পর্যন্ত এটা ফ্রি সাইজ ভাবে পড়তে পারবেন, আর যাদের সাইজ কম তারা টেইলার থেকে ঠিক করে নেবেন। আর এটার দুই সাইডে ফিতা আছে, আপনারা কোমরের এই সাইডটা হচ্ছে ফিতা দিয়ে ঠিক করতে পারবেন, মানে বেঁধে নিতে পারবেন। অ্যান্ড এটার লেন্থ হচ্ছে 48 আর হচ্ছে ঘের যেটা সেটা হচ্ছে 64 এই যে 264। আমি শুধু 64 বল 264, ঠিক আছে, এটার ঘের হচ্ছে 264, 264 আছে। আর প্রাইসটা হচ্ছে মাত্র 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 1600 টাকা, ঠিক আছে, প্রাইসটা হচ্ছে মাত্র 1600 টাকা। তো সবাই তাড়াতাড়ি করে এস এস দিয়ে অর্ডার করে ফেলেন, তাহলে এখন সবাই সেকেন্ড লাইভে জয়েন করে। সেকেন্ড লাইভে একটা কাফতান দেখাবো, একটা গর্জিয়াস ড্রেস আর একটা হচ্ছে একটু ঈদের ঈদ ড্রেস, আপনার প্রথম ড্রেস বা রেগুলার ড্রেস। ওকে, আল্লাহ হাফেজ।